হাই গাইজ, গুড মর্নিং সবাইকে, আর মিষ্টি দুনিয়া সবাইকে জানাই স্বাগত। চা করে নিয়ে আমি চলে এসেছি বিছানাতে। এইবারে আমার অক্সিজেন নিতে হবে, তার সাথে সাথে কিছু ভালো মোমেন্ট বা কিছু ভালো লাগার জিনিস করতে হবে, কারণ সকাল শুরুটা যদি ভালো করে হয় সারা দিনটা খুব ভালো যায়। সকালেই যদি কিছু একটা খারাপ হয় সারা দিনটা আমার ম্যাচ ম্যাচে যায়, এটা আমি মানি। মানে বিভিন্ন জনের বিভিন্ন মানে, তো এটা আমি মানি। আমার সকাল যদি খুব ভালো যায় সারা দিনটা খুব ভালো যায়। আপাতত তো ঠিকঠাকই আছে, চাটা একটু কম হয়ে গেছে এইটাই যা, কারণ দুধ একটু কম ছিল। আর আমি আর একটা নতুন দুধ কাটিও নি, কারণ আজকে আমরা চলে যাচ্ছি বিকেলবেলা মহিষাদলে, আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, সেই জন্য আর কাটিও নি, যেটুকু ছিল ওতেই করে নিয়েছি। এবারে আমি একটুখানি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। ওকে, চাটা খাওয়া হয়ে গেছে আর টুকটা কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এবারে যেটা করব সেটা হচ্ছে ক্রাফট ভিডিও একটা শ্যুট করব, কারণ আমি চলে যাচ্ছি আজকে মহিষাদলে। তো মহিষাদলে থাকাকালীন বানানো যাবে না, কারণ অত জিনিসপত্র ওখানে বয়ে নিয়ে যাওয়া যাবে না, ক্রাফটিং তো আর চট করে হবে না। প্লাস এই ট্রাইপড তারপরে সেট করতে হবে, লাইট কোথায় পড়ে আর ও হবে না, জাস্ট ওখানে হবে না। তো অনেক সেই জন্য ভাবছি দেখি কি করি, আর এতদিন চলেও যাবে, কি করে ক্রাফট করব কি জানি, ব্লগটা তো করতে পারবো বাট ক্রাফট কি করে করব জানি না। যাই হোক, সেই জন্য আজকে করতেই হবে ক্রাফটটা, আমি চট করে ক্রাফটিং ভিডিও শ্যুট করে নিই। আর আজকে কিচ্ছু না, জাস্ট স্মুদি একটু খাবো, কারণ আজকে টাইম ওয়েস্ট করা যাবে না, আজকে বিকেলবেলায় বেরিয়ে যেতে হবে, তাই যতটুকু টাইম পাচ্ছি ভালোভাবে ইউটিলাইজ করে নিতে হবে, কারণ এই ছুটিটা লম্বা। এই যে যাচ্ছি আমি, হয়তো আসবো 1-2 তারিখের দিকে, 1-2, হ্যাঁ 2-3-এর পরে। সেই জন্য হয়ে গেছে আমার ভিডিও বানানো, আর ব্যাটারি একদম শেষের পর্যায়ে ফোনের, ঠিক আছে, অনেক ব্যাটারি খায় ভিডিও করলে, তো সেই জন্য একটু ফোনটা চার্জে দেবো। আর এখন আমি একটুখানি কালকে যে ট্রেন্স থেকে যে কুর্তিটা এনেছিলাম, দুটো কুর্তি নিয়েছিলাম, দুটো কুর্তি খুব ঢলঢলে, তো সেই জন্য একটা কুর্তি আপাতত ভাবছি একটু মেরে নিই, যদি নিয়ে যাই মহিষাদলে একটুখানি পরবো। আর মেরে নেওয়া ভালো, মেরে রাখা ভালো, নাহলে না ওইটা আর মারার জন্য আর পরা আর হয় না। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর চার্জে দেওয়াও হয়ে গেছে, চার্জ ফুল হয়ে গেছে, আর যেগুলো মারার ছিল সেই জামাগুলো মেরেও নিয়েছি। এইবারে খেতে হবে কিছু একটা, আজকে তো কোনো ভারী রান্না করার কোনো ব্যাপার নেই, ভাত অলরেডি কালকের আছে, তো আমি একটুখানি ডাল বসিয়েছি আর ডিম ভাজা দিয়ে খাবো, আর কিচ্ছু আজকে করবো না একার জন্য। আর বউ আজকে অফিসে খাবে, কারণ যেদিন আমরা মহিষাদলে যাই সেদিন ও টিফিন নিয়ে যায় না, মানে বেকার ওই টিফিন বয়ে বয়ে নিয়ে যাবে, সেই জন্য যায় না। তো এবারে এইটা খেয়ে টেয়ে নিয়ে আমাকে এবার ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে, কারণ 4:30টাতে গাড়ি আসবে। আমার আজকের মেনু ভাত, ডবল ডিমের ভাজা মানে অমলেট, আর ডাল। রেডি হয়ে গেছি আমি, আর গাড়িও চলে এসছে, জিনিসপত্র সব রাখা হয়ে গেছে, এবারে জাস্ট আমি বেরোবো, আবার মহিষাদলে গিয়ে দেখা হচ্ছে। টাটা বাই বাই করে দিলাম, চারদিকটা একবার দেখে নিই। ওকে, ব্যাগটাই রেখে দিয়ে চলে যাচ্ছি, চাবি, ওকে ডান, চলো। এখন বসে আছি খড়গপুরে, পবর এখনও হয়নি, অফিস করছে ও, আর 10-15 মিনিট এখানে আমরা দাঁড়াবো, তারপরে ওকে নিয়ে একবার মশাদার চলে যাবো। সামনেই মিও এমন দেখা যাচ্ছে না, ওই যে যাই না, দেখতে পেয়েছো নাকি, দেখি খিদে পেয়ে গেল। এইসব জায়গায় গাড়ি দাঁড় করানো খুবই অন্যায়, কিন্তু কিছু করার নেই, পেছনে আর পার্ক পাচ্ছিল না গাড়ি, আমরা ওর জায়গা থেকে একটু আগেই চলে এসছি, দেখি কতক্ষণ লোভ সংবরণ করতে পারি, না পারলে নেমে গিয়ে কিনে নিয়ে আসবো। অনেকক্ষণ আটকালাম লোভ, কিন্তু কিছু করার নেই, অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ ধরে এই মিও আমরা সামনে দাঁড় করানোটা ঠিক হয়নি, এতে আমার কোনো দোষ নেই। এখনো আসছে না পোগো, তাই সাটিয়েই দিতে পারি একটা, না বরটা আসুক।
বস, এন্ট্রি অফ বস। ঢুকে গেছি আমরা এই মাত্র, আর একজনকে দেখাচ্ছি, দেখো চিনতে পারো নাকি, দেখো চুল টুল কেটে এসছে, আমরা চিনতেই পারিনি প্রথমে। যাই হোক, বলছো পুরো চুল ফুল দেখে বুঝতে পারছো এক্সস্টেড হয়ে গেছি, ফ্রেশ টেস্ট হয়ে কথা বলছি। ওকে, আর এই যে দেখো লালি আর তার দুই বাচ্চা কিরকম ঘুমিয়ে আছে দেখো। কি হয়েছে সোনা? এই দেখো এটা হচ্ছে লুডো, কত বড় হয়ে গেছে। কি হয়েছে? ওইদিকে আছে জুডো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মুখ হাত ধুয়ে নিয়েছি, বাবা চোখের তলায় কালি, ফ্রেশ হয়েও হয়নি, পুরো ঘেটে গেছে কাজলটা। কিছু করার নেই, যে চুল টুল এখন আজরানো হয়নি, জ্বর ধরে গেছে, মানে গাড়িতে করে হাওয়াতে এলে জ্বর ধরে যায় না, ভূত। যাই হোক, তো ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন বাপির স্পেশাল চা খেতে বসে গেছি আমি আর আমার ছোট সদস্য গুডলি, ঠিক আছে। আর পোগো সে ঘরে আছে, মামনি বাপির সাথে কথা বলছে, তো আমরা এখন চায়ের আড্ডা ল্যাংটো হালকা গায়ে ঘুরছে। গ্রীষ্মকালে ওর পরনে জামা কাপড় থাকে না, তাই ওকে তুমি ব্লগে আর দেখতে পাবে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার চায়ের আড্ডা মারবো, একটুখানি গল্প টল্প করবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে চলো। হ্যালো মিসেস লালি, কিছু বলতে চাও তুমি? হ্যালো, এদিকে আমি 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 বাচ্চা কই? বাচ্চাগুলো কোথায়? এখন উঠছে না, এই হচ্ছে আমার সদস্য, মানে এখানে এলে এই সব খুদে খুদে সদস্য ভর্তি, যাদের সাথে আমার দিন কেটে বাবু বাবু কি বলতে চাও? প্রিন্স, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? আজকে পটল, পটল আর আজকে আর কি বলতে, আমি জানি আমি বলেছিলাম, হ্যাঁ ঘরে ফিরে বাবু, হ্যাঁ পচা আলু, পচা আলু। এইসব এখন চলতে থাকবে, পাগলাবো থামবে না, ঠিক আছে। আমরা যে গল্প বলছিলাম আগের দিন, ভূতের গল্প, তোমার পিঠে শ্বশুর দিয়েছিল কেউ? দিয়েছিল, দিয়েছিল। আর কি কি বলছো, কে কি একটু আগে আমাকে যেটা বললে বলে দাও। কালকে সন্ধ্যেবেলা যখন আমি মাল দুটুল কাটতাম, তখন সেই যে বাবাকে ঠাকুমা ডাকতে, বাবা হচ্ছে পুরি তোরকে মারতে গেছে, ও এ বাড়ির কথা বলে সে আবার পুলিশকে ডেকে ধরাচ্ছে। পুলে মানে ভূতের নাম্বারটা হচ্ছে 198। ও 198 ভূতের নাম্বার বাবু? হ্যাঁ সত্যি সত্যি ভূত ধরে বাবু? হ্যাঁ ফোন করে দেখেছো? মা তাকে মারো, এদিকে এদিকে, তোমার তোমার তো সব পেয়ে গেছে, পাই শুধু ফোন করবে তুমি। এটা হচ্ছে আমাদের জিনি বুড়ি, কিউটি পাই, ওইদিকে হচ্ছে আমাদের প্রিন্স বাবাজি। আজকে আমাদের আড্ডা একদম জমে গেছে, আজকে কিন্তু নাচ হবে, আজকে সবাই মিলে নাচবো কিন্তু। আচ্ছা বাবু বাবু এক মিনিট, 1 2 3 স্টার্ট বললে ইয়ে বলবো, ঠিক আছে? 1 2 3 স্টার্ট বললে ইয়ে হবে।
ঠিক আছে ইয়ে বলবো ঠিক আছে নাও বাবু রেডি 1 2 3 ইয়ে অবস্থাটা এই অবস্থা হয় আবার এখানে এলে ননদগুলো আসেনি ননদগুলো এলে দেখতে হবে না হ্যাঁ আচ্ছা জিনি বুড়ি কি গানে নাচবে আচ্ছা চলো তুমি বাবু এক্সপ্রেশন বাবু মুখটা সেরকম হোক বাবু টুম্পা ওই দেখো লালি আর তার বাচ্চারা সারা দিন এভাবে খেলা করে গোটা ঘরে বিড়ালদের খেলা দেখতে দারুণ লাগে পর্দা ধরে লাফাচ্ছে দড়ি ধরে লাফাচ্ছে আর আমাকে তো পুরো ভূত লাগছে চোখের তলায় কালি ছড়িয়ে যাই হোক তো আমরা এখন টিভি দেখছি গল্প টল্প করছি আর কি অনেকদিন পর এলে মানে অনেকদিন মানে আমাদের কাছে 2 সপ্তাহ অনেকদিন তো আজকে ব্লগ এখানে তাই শেষ করছি আর নেক্সট ব্লগে আবার কথা হচ্ছে চলো বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো ওকে বাই 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 কে বাই বাই বলে বাবাই ওর বাবা না ও ভাবছে ওর বাবাকে ডাকছে চলো টাটা গুড নাইট